দুধের স্বাদ ঘুলে মিটানোর চেষ্টা, তবে সামডারে ভাবিয়ে কই মনে করলো যে সামডারে অন্য আইডিয়া করতে পারতে আসে না। তবে এই টোটাল খেলাটার বড় ধাক্কাটা কিন্তু যাইব কার উপর দিয়া, জেলির উপর দিয়া। ভাবি কই কথাটা কইও, রাইসি সাহেবকে শেষ করে দিছে টেকনিক্যালি, মানে খবর তো পাচ্ছিনি অলরেডি, এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল। এবার বাকি আছে আরেকটা বস, বসটার নাম কি পুতিন কাকু ঝুকেঙ্গানে সালা স্টেলে থাকা রাশিয়ার এই পুতিন। যেদিন মারা যাবে সেই দিন দেখবেন পশ্চিমারা কি জিনিস আবারও ফিরে আসবে, সেই 1700 সালের যুগ যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা পশ্চিমারা এই অঞ্চলগুলোকে শাসন করত, তখন নিজেদের সেনাবাহিনী পাঠাইয়া এখন নিরাপত্তার নামে স্যাংশন দিয়া, নিষেধাজ্ঞা দিয়া, ভয়ভীতি দেখাই কিন্তু এই অঞ্চলটাকে অনেকটা কন্ট্রোলে নিচ্ছে। পুতিনডালা জীবিত রাখুক, পুতিনের উপর একটা বড় ধরনের গেম খেলার চেষ্টা চলছে ন্যাটোর। হঠাৎ করেই সক্রিয় হয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো বা ন্যাটোর শক্তিগুলো। অতীতে যুদ্ধের জন্য ইউক্রেনকে সমর্থন দেওয়ার সময় তাদের কিছু বক্তব্য ছিল যে এমন কোনো জিনিস তারা দেবে না, এমন কোনো অস্ত্র দেবে না যেই অস্ত্রটা রাশিয়ার ভেতরে আঘাত আনতে পারে। ইভেন তারা প্রকাশ্যে বলতো যে রাশিয়ার ভেতরে আঘাত আনার পক্ষে পশ্চিমা ন্যাটোরা না। তবে হঠাৎ করেই পশ্চিমা দেশগুলো থেকে বিপুল পরিমাণ অস্ত্র ইউক্রেনে পাঠানো হচ্ছে, আর বক্তব্য দেওয়া হচ্ছে যে যদি চায় ইউক্রেনের উপর থেকে শর্ত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ন্যাটোর মহাসচিব স্টোলটেনবার্গ। সে বলছে ইউক্রেন যদি চায় আমাদের দেওয়া অস্ত্র দিয়া তারা কি বলা হয় যে রাশিয়ায় হামলা চালাতে পারে। যুক্তরাজ্য তো সরাসরি বলছে এটা নিয়ে আপনার পাল্টা অ্যাকশন কিন্তু রাশিয়াও নিচ্ছে। আর সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব দ্য ইকোনমিস্ট পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের উপর চাপানো শর্ত তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলছেন যে আপনার এই মুহূর্তে ইউক্রেনকে রাশিয়ায় হামলার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের কথায়ও সেই আওয়াজ উঠে আসলো। গত বুধবার মলদোভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন মার্কিন প্রশাসন ইউক্রেনের বাইরে কোনো লক্ষ্যবস্তুর উপর তাদের অস্ত্র ব্যবহারের সহায়তা বা উৎসাহ দেয়নি, ইউক্রেনকেই নিজস্ব প্রতিরক্ষার সাথে সেই সিদ্ধান্ত নিতে হবে। মানে কিছু কথাটা বুঝছেন, প্যাঁচটায় দেখেন কি শৈল্পিক প্যাঁচ লাগায়। বলা হচ্ছে যে আমেরিকা অনুমতি দিচ্ছে না, আমরা বলবো না তোমরা মারো, তবে তারা যদি মারে এটা তারা তাদের স্বার্থে মারবে, এটা আমাদের না। প্রত্যেক দেশে এই গেমটা খেলে। আচ্ছা, এই মারামারিতে যাচ্ছে কারা? ভূমি হারাচ্ছে ইউক্রেন, মানুষ মরছে ইউক্রেনের, পয়সা কামাচ্ছে জেলি। ব্লিংকেন বলছে রাশিয়ায় হামলার পর যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী মার্কিন প্রশাসন ধাপে ধাপে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে, রাশিয়ার পদক্ষেপের উপরও সেই সহায়তা নির্ভর করছে। খার্কিব অঞ্চলে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে ইউক্রেনকে নতুন করে সহায়তার বিষয়টা নিয়ে নড়াচড়া বসছে ন্যাটো এবং ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা। আপনার প্রাগে একটা আলোচনা বৈঠক করেছে, আর সেখানে মার্কিন নেতৃত্বে ইউক্রেনের জন্য 1000 কোটি ইউরোর যে সহায়তা প্যাকেজ নির্ধারিত হয়েছে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ন্যাটোর হাতে হস্তান্তরের আপনার চলে আসছে। সেই সিদ্ধান্ত অনুমোদন পেলে ইউক্রেনে প্রথমবারের মতন আক্রমণাত্মক এমন অস্ত্র দেওয়া হবে যেটা দিয়া রাশিয়াতে হামলা চালাইতে পারবে, তাদের ভূখণ্ডে পশ্চিম অস্ত্র ব্যবহারের ছাড়পত্র। আচ্ছা, এই নিয়ে অলরেডি পুতিন কাকু বার্তা পাঠাইছে যে রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ রাশিয়ায় শুরু করবে। কীভাবে শুরু হবে রাশিয়ার বক্তব্য? ইউক্রেনকে সহায়তার নামে ন্যাটো এখন যেই সকল জিনিসপত্র দিচ্ছে, যদি রাশিয়ার ভূখণ্ডে পশ্চিম অস্ত্র ব্যবহৃত হয়, আবার F-16 যুদ্ধবিমান যদি দেয়, আর ন্যাটো যদি এই ফাইনালি সিদ্ধান্ত নেয়, তাহলে রাশিয়া তাদের সার্বভৌমত্ব রক্ষার্থে যেই সকল দেশগুলোর অস্ত্র ইউক্রেন ব্যবহার করবে সেই সকল দেশগুলোতে হামলা চালাবে। সাংবাদিকদের প্রশ্ন ছিল তৃতীয় বিশ্বযুদ্ধকে আসন্ন, রাশিয়া বলছে আমরা যুদ্ধ করতে আগ্রহী না, তবে ন্যাটো যদি এই ঘটনা ঘটায় তাহলে এটার দায়ভার ন্যাটোর উপরে থাকবে, রাশিয়া চুপ থাকবে না। একটা ও যে জ্যোতিষী বলছিল তৃতীয় বিশ্বযুদ্ধ জুন মাসে শুরু হবে 18 তারিখ না 28 তারিখ, ঘটনা কিন্তু সত্যের দিকে যাচ্ছে। বাকিটা দেখা যাক পুতিন কাকুর সাথে কী হয়, তবে পুতিন কাকুর ঝুঁকার সুযোগ নিয়ে আমিও ঝুঁকার পক্ষে না। ভালো থাকুন।